ওর মুখ দিয়ে, কারণ আজ যা প্রীতমের অবস্থা, ও মৃত্যুপথে গিয়ে যাচ্ছে, ওর মা রীতিমতো ভয় পাচ্ছে যে ছেলে কিছু করে না ফেলে কোনো সময়, আর এই মাঞ্চত মেয়ে আর ছেলেগুলো মিলে সেটার ফুর্তে লুটছে। সারা প্রীতমের গায়ে একটা হাত লেগে দেখা না ছুঁয়ে, সোশ্যাল মিডিয়ার কি জিনিস সেদিন তোরা বুঝবি। পাবলিকের পেঁদানি খাওনি তো, যেদিন খাবে না সবকটা মিলে সেদিন না মা মাসি ইয়াদ হয়ে যাবে একদম। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে, কিন্তু মানে এই কথাগুলো যদি আমি আগে জানতাম আগেই হয়তো তোমাদের জানাতাম। আমি জানি না তোমরা জানো কি না, যারা প্রীতমকে, সবাই জানো যে প্রীতম একটা চেনা মুখ, যারা জানো না জেনে নাও প্রীতম কি দুনিয়ার প্রীতম, যে তার একটা ছোট্ট ভুলে একটা বেশ্যাখানার মেয়েকে বিয়ে করে ফেলেছিল, চিঙ্কি পালের মেয়েকে, তার জন্য তাকে সুইসাইডের পথে মানে মৃত্যুর পথে গিয়ে দেওয়া হচ্ছে। সবাই মিলে প্রতিদিন তাকে থ্রেট দিচ্ছে এবং অনেক কিছু করছে। দেখো পার্সোনালিও আমি কিছু জেনেছি তার জন্যই বলছি। এবং এই যে শ্যাটা ভাঙার বাচ্চা বাঞ্চোর ছেলে, এই বাঞ্চোর ছেলেটা যে প্রীতমকে এত কথা বলে, প্রীতম একটা বড্ড ছেলে, এখানে খই নিয়ে বড্ড ছেলে, হাঁকতে যাতে যেতে যেতে যে ওই শ্যাটা ভাঙা বলেছিল, একটা বড্ড ছেলে বাপের পারমিশন ছাড়া বিয়ে করে। এবার তোর কীর্তি বলি, শ্যাটা ভাঙার কীর্তি শোনো সবাই ভিউয়ার্স, তারপর আমি আসছি প্রীতমের লাইফ সংক্রান্ত কথায়। এই যে শ্যাটা ভাঙা এত খিস্তি দিয়ে মানুষকে বাজে কথা বলে, সবাই খারাপ, এই ওই, এত বছর ধরে প্রীতম এই করছে, তুই কি করেছিস রে বাঞ্চোর ছেলে? একটা নিরীহ মেয়ের জীবন তুই নষ্ট করিস নি? এই শ্যাটা ভাঙার একটা বউ আছে, বাচ্চা আছে, এমন শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতো, মাতলামি করতো যে বউটা ছেড়ে দিয়েছে, দেখতে সুন্দর মেয়ে আছে, সব ছবি সব আছে ডকুমেন্টস, ইভেন এই কথাটা জয়শ্রীও জানে, জানে না সারা সবাই জানে, এটা আমরা মানে আমরা যারা এগেনস্ট পার্টি ছিলাম চিঙ্কি পালের, তারা হয়তো জানি না, যারা জানো না জেনে নাও। এই শ্যাটা ভাঙা আগে বিয়ে করেছিল, একটা মেয়েরকে এমন অত্যাচার করতো, বাড়িতে গিয়ে মাতলামি করতো, গ্যাঁজা ফাঁজাব সমস্ত এর আছে ব্যাপার। এবং আমি কিন্তু উইথ প্রুফ বলছি, যেদিন লাগবে সেদিন প্রুফটাও আমি রেকর্ডিংয়ে শুনিয়ে দেবো। আচ্ছা, তো এ নাকি একটা বিয়ে করেছিল, এমন অত্যাচার করতো যে মেয়েটা ওর সঙ্গে আর থাকেনি, ছেড়ে দিতে বাধ্য হয়েছে, একটা বাচ্চা মেয়ে আছে, দেখতেও খুব সুন্দর। এবং সেই সময় কিন্তু এদের সব খুব পীড়িত ছিল, প্রীতমের সঙ্গে ওর খুব পীড়িত ছিল, প্রীতমের সাথে ও রিলস করবে বলে, ভিডিও করবে বলে, একসাথে ওর সাথে সাথে করতে চাইতো। এত অসভ্য ছেলে যে একটা মেয়ের জীবন নষ্ট করে আবার অন্য ছেলেকে দোষ দেয়। সারা বিশ্ব জানে যে তোর কি কীর্তি, তুই আবার অন্য নিয়ে কথা বলিস, তোমার শ্যাটা না ভেঙে সামনে দিয়ে ঢুকিয়ে দেবো, একদম পেছন দিয়ে ভেঙে ঢুকিয়ে সামনে দিয়ে বের করে দেবো। অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে, গ্যাঁজা খেয়ে, মাতলামো করে, তার বারোটা বাজিয়ে এখন বড় বড় কথা। এই চিঙ্কি ছাঁদড়া ফ্যামিলি, শুয়ারের বাচ্চা, এই চিঙ্কি মাসির ফ্যামিলির কাজই হচ্ছে পুরো বাড়িটাকে বিজনেস চালায় জানো মেয়ে ঢুকিয়ে, এই ছেলেটার জীবনটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। তোমরা সবাই এই চিঙ্কি মাসির বিরুদ্ধে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়িয়ে দাও যে এদের কাজই হচ্ছে একটা বিভিন্ন রকম ছেলেদের মাথা খাওয়া, সেই ছেলেদেরকে নিয়ে বাড়িতে ঢুকিয়ে ব্যবসা করানো, এই সমস্ত ইনফরমেশান তোমরা সবাই ফেসবুকে ছড়িয়ে দাও ওর মুখ দিয়ে। কারণ আজ যা প্রীতমের অবস্থা, ও মৃত্যুপথে গিয়ে যাচ্ছে, ওর মা রীতিমতো ভয় পাচ্ছে যে ছেলে কিছু করে না ফেলে কোনো সময়, আর এই মাঞ্চত মেয়ে আর ছেলেগুলো মিলে সেটার ফুর্তে লুটছে। সারা প্রীতমের গায়ে একটা হাত লেগে দেখা না ছুঁয়ে, সোশ্যাল মিডিয়ার কি জিনিস সেদিন তোরা বুঝবি। পাবলিকের পেঁদানি খাওনি তো, যেদিন খাবে না সবকটা মিলে সেদিন না মা মাসি ইয়াদ হয়ে যাবে একদম। তো সব ভিউয়ার্সরা যারা আমার সাথে আছো তারা জেনে নাও, আমি এমন কিছু ইনফরমেশান পেয়েছি যাতে সত্যি প্রীতম কিন্তু খুব খারাপ আছে। যদি কখনো ওর কিছু হয়ে যায়, ওর বাবা মা কিন্তু পুরোটাই অনাথ হয়ে যাবে। আর এই চিঙ্কি মাসের তার মেয়ে ওকে প্রতি মুহূর্তে মৃত্যুপথে ঠেলিয়ে দিচ্ছে, আর ওই কুত্তার বাচ্চাটাকে লেলিয়ে দিয়েছে সমানে, যাতে ওকে থ্রেট দিয়ে খারাপ কথা বলে ওর বাবা মার নিয়ে বলছে, যাতে ডিপ্রেশনে চলে যায়, ও কিছু করে ফেলে। এই বাঞ্চোর ছেলেটার সব কীর্তি জেনে নাও তোমরা। ওর এই কীর্তি সবাই জানে, যারা ওর বাড়িতে যায় না সবাই জানে, আর আমিও আজ এই ইনফরমেশান পেয়ে তোমাদেরকে জানালাম ওর গোপন তথ্য। তো এই ছেলেটা যদি এতই ভদ্র হয়, হ্যাঁ, তাহলে ওই মেয়েটার জীবন নষ্ট করেছিল কেন? একটা বাচ্চা মেয়েকে ছেড়ে আবার আর একটা মেয়েকে বিয়ে করেছে, আবার অন্যের ওদের গন্ধ শক্তি সাথে তোমাকে না দেবো একদম, সঞ্জয় বলেই রেখেছে যেদিন সামনে পাবো। তুই উল দিয়েছিলি না আমাদের সবাইকে, তুই কোথায় থাকিস এখন, তোর লোকেশান দে, তুই বর্ধমানে কোন ভাগারে আছিস? ওই শ্মশানে হাঁক দিয়ে যাওয়ার সময় ভিডিও করবি না, ভদ্রভাবে ভিডিও করবি। আর চিঙ্কি মাসি সাবধান হয়ে যা, তোকে বলে দিলাম। তো আজ শুধু এইটুকুই বললাম, আজ থেকে যতক্ষণ না এই চিঙ্কি মাসিরা প্রীতমের পেছন ছাড়বে আর ওকে বাঁচতে দেবে ভালো করে, আমার কন্টেন্টই হবে এই চিঙ্কি মাসি। এবং আমার মতো যারাই চিঙ্কি মাসিকে লাফ মারছো, জুতো মারছো, মেরে যাও,
মেরে যাও, চিংকি মাছকে লাভ জুতো মেরে ছেলেদের জীবন নষ্ট করা থেকে বাঁচাও, আর সব জায়গায় রুটিয়ে দাও যারা পয়সা খাইয়ে ইচ্ছে করে ছেলেদেরকে জেলে ঢোকার। এই কোন থানাতে গিয়ে কাকে পয়সা খাওয়াত বলতো? ওপর মহলে আমরাও ইমেল করে জানাবো যে তোদের কথায় কে পয়সাকে কোন পুলিশ ওদেরকে হাত দেয় গায়ে, যেখানে পাড়ার লোকজন এক হয়ে আছে, তুই পয়সা খাইয়ে পুলিশকে ওদেরকে থানায় নিয়ে যাস, তুই নিয়ে যা, তারপর সোশ্যাল মিডিয়া যাবে, 100টা দিদি বোন যাবে ওর, দেখবো কোন পুলিশ, সেই পুলিশেরও কী করে 12টা বাজাতে হয় ওপর মহলে সব কিছু দিয়ে পাঠিয়ে, সেটাও দেখাবো। আরে কী পালকে পাল বাল, তুই বলছি না আটিবাদ বিশেষ সময় সব কটা দিদি বোন যখন ওখানে থাকবে, একটা ছেলেকে এতজন মিলে, তোমরা চিন্তা করো তো ভিউয়ার্সরা, এতজন মিলে দিন রাত থ্রেড দিচ্ছে। আজকে প্রীতম তো ভালো ভিডিওই দিচ্ছিল, দিচ্ছিল না, ও নিজের ভিডিও নিজেরা আনন্দ করছে, এদের তর্স হয়েছে না, মামে মিলে নাটক মারাচ্ছে, এ কেমন শাশুড়ি, এ কেমন বৌমা, খি তোমরা ওর কন্ট্রোভার্সি ছাড়া ভিউ পাচ্ছ না, না ওর পোঁদে না লাগলে, ও উত্তর না দিলে ভিউ পাবে না, না বঞ্চত ফ্যামিলি হারাম যদি, আজ আমাদের যদি ঘরে ভাই থাকতো না, আর যদি আমাদের ভাই দাদা বা ছোটো ছেলে থাকতো ঘরে, তাকে যদি সবসময় এরম করা হতো, তাহলে তাহলে আমাদের কী হাল হতো? একবার তোমরা যারা আছো ওই সাইডে, যারা চিংকি মাছকে সাপোর্ট করছো, নিজেরা ভেবে দেখো তোমরা কোন ফ্যামিলি গো যারা চিংকি মাছকে সাপোর্ট করো। ছোটো লোক বসতে পারি নাকি সব কটা, সব ওইখানে গিয়ে দাঁড়াও না, তাদের থেকেও খারাপ, একটা ছেলে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে, যারা এখনও চিংকি মাছির খারাপকে সাপোর্ট করছো তারা শোনো খবরটা, হয়তো আমি পেয়েছি বলেই বলছি যে ওকে বাঁচতে দেওয়া হোক, ওর মা রীতিমতো ভয়ে আছে, ওর মা হাত পা মানে রীতিমতো সবাইকে এটা বলছে যে আমার ছেলে কী দোষ করেছে তাকে এরা মৃত্যুর পথে এগিয়ে দেওয়া হচ্ছে, কেন কী করেছে, তার পাড়ার প্রতিটা লোক তার সাপোর্টে। আর চিংকি মাছির ব্যবসা থেকে আমরা বুঝতে পারছি না যে ও কী ধরনের বেশ মাগি বুড়ি চুদি কোথাকার, সুতপা ঠিক বলেছে। আর সঞ্জয়কেও আমি বলবো যে এইবার সেটা ভাঙার টাইম এসেছে, সব কটা হাড় ভেঙে দাও ভাই, এবার টাইম এসে গেছে, ওর কুত্তাগিরি করা একদম ছুটিয়ে দাও। আর চিংকি মাছিদেরও বলে রাখি, প্রীতমের গায়ে একটা যদি আঁচড় লেগেছে সোশ্যাল মিডিয়ার জোর তোমরা এবার দেখবে, ফেসবুক ইনস্টা সব জায়গায় তোমরা যে কীভাবে কীভাবে ভাইরাল হবে একটা খুনি ফ্যামিলি হিসেবে সেটাও দেখবে। আজ একটা মেয়ের গায়ে যদি কিছু হয় পুরো গোটা কোটি কোটি লোক, আজকানে একটা ছেলে কি কারোর সন্তান নয়, তাকে একটা মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে, সে সমানে বলে যাচ্ছে যে না আমি মরেই যাবো, ইভেন আমিও পার্সোনালি শুনেছি যে ও এ এমন একটা কিছু স্টেপ নিয়ে নিতে চাইছে যার জন্য ওর মা বাবা ভয়ে তটস্থ হয়ে আছে। ফ্যামিলি যত আজ এইটুকু দিলাম, এরপর পরপর কন্টেন্ট নামবে, আজ থেকে চিংকি মাসি হবে কন্টেন্ট, ওকে ঝাঁটা লাতি মারার জন্য 3টে করে ভিডিও নামবে ডেইলি।